স্টেশনে ট্রেনের আনাগোনা দেখতে আমার বেশ লাগে। প্রায় 17 বছর পর বাবা তার নিজের শহর পাবনা যাচ্ছেন, সাথে আমরা দুই ভাই বোন, আমি সাগর লোহানী ও বন্যা লোহানী। বাবার অপেক্ষা যেন আর শেষ হতে চায় না কখন আমাদের ট্রেন আসবে, আর আমি অপেক্ষায় আছি যাত্রাপথে বাবার গল্প শোনার আশায়। দীর্ঘ দিন পরে পাবনা যাচ্ছি, এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে পাবনা জেলা স্কুলে যখন পড়াশোনা আরম্ভ করেছিলাম 1948-এ, কলকাতা থেকে এসে ভর্তি হয়েছিলাম ক্লাস 7-এ। ক্লাস 8-এ যখন উঠলাম তখন আমরা মানে কতগুলো জিনিস জেলা স্কুলেই শিখতাম। যেমন আমাদের ড্রিল টিচার ছিলেন যিনি ভদ্রলোকের নাম হচ্ছে পূর্ণেন্দু বিকাশ দত্ত, উনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের একজন বয়োকনিষ্ঠ ছিলেন বলে আমরা তখন শুনেছি। তিনি আমাদেরকে রাইফেল ট্রেনিংটা দিতেন আর এই ছোড়া খেলা শেখাতেন। তো আমরা মানে ওর কাছ থেকে এগুলো শিখতাম, যেমন তেমনি সঙ্গে সঙ্গে কিছু কালচারাল ইয়ে আছে। ওই সময়ে আমি একটা ইসলামী গানের কম্পিটিশানে গান গেয়ে প্রথম হয়েছিলাম, এবং গানটা ছিল তোরা দেখে যা আমি না মায়ের কোলে। তো এই গান গেয়ে আমি পুরস্কার পেলাম। এই কৈশোরে আরও একটা জিনিস যেটা আমাদের মধ্যে ছিল সেটা হলো যে আমাদের ওখানে একজন উর্দু শিক্ষক ছিলেন, হেড মৌলানা বলতাম আমরা, ওনার নাম ছিল মৌলানা কসিমউদ্দিন আহমেদ। পরবর্তীকালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী তাকে হত্যা করেছে, এবং সে খুবই ভ্যালিয়েন্ট মুক্তিযোদ্ধা ছিল। তো উনি আমাদের যখন উর্দু ক্লাস নিতে আসতেন তখন উর্দু ক্লাসে পড়ানো যতটুকু দরকার সেটুকু পড়িয়ে বাদ বাকিটা ছাত্রদের উপরে ছেড়ে দিতেন যে কালকে তোমাদেরকে এটা ধরা হবে। ওইটুকু করার পরে নিজে গল্প করতে আরম্ভ করতেন, নানা ধরনের গল্প বলতেন, এবং সেই গল্পের মধ্যে আবার কতগুলো প্রতিযোগিতামূলক একটা ইয়ে থাকতো। যেমন ধর বলতো যে এই যে তোমরা 8A আছো, 8B আছো, দুটো সেকশান, এ তোমাদের মধ্যে একটা ফুটবল ভলিবল কম্পিটিশান হবে। ভলিবল কম্পিটিশান হলো, ভলিবল কম্পিটিশানে দেখা গেল যে এ সেকশন হেরে গেল, বি সেকশন জিতে গেল। তো এই জেতার পরে উনি পরদিন যখন ক্লাসে আসলেন, ক্লাসে এসে বললেন যে আবু হেনা মুস্তফা কামাল, পরবর্তীকালে বিখ্যাত শিক্ষাবিদ এবং কবি গীতিকার, ও আমার সঙ্গে পড়ত 8B-তে, আর 8A-তে ছিল আলী রেজা বলে এক ভদ্রলোক। তো উনি মানে ক্লাসের মধ্যে পড়াশোনা শেষ করিয়ে বললো যে কালকে যে খেলা হলো, ভলিবল খেলা হলো, জয় পরাজয় তো সব জায়গায় আছে, এর ওপরে হেনা আর রেজা তোমরা দুজন দুটো কবিতা লিখে নিয়ে আসবে, যেহেতু তোমরা কবিতা লেখার চেষ্টা করো তোমরা কবিতা লিখে নিয়ে আসবে। পরে উর্দু ক্লাসের দিন উনি বললেন যে কী কবিতা লিখেছো পড়ো। এবং আমাদের তখন স্কুল লাইফে একটা জিনিস ছিল যে এই জাতীয় কতগুলো চর্চা হতো, খেলা, বিতর্ক, বক্তৃতা, এসব চর্চাগুলো হতো। আর একটা জিনিস যেটা আমার কাছে যেটা খুব আকর্ষণীয় মনে হয় এখন, সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন সকালবেলা যখন স্কুলে ঢুকতাম তাদের মধ্যে যাদের আগ্রহ আছে, ওই স্কুলে ঢোকার জায়গায় একটা বড় ব্ল্যাকবোর্ড থাকতো, ওই ব্ল্যাকবোর্ডের মধ্যে আজকের খবরের কাগজের যে প্রধান প্রধান খবর ওগুলো চক দিয়ে লেখা হতো, মূল খবরগুলো লিখে দেওয়া থাকতো, এবং ওইগুলো দেখে আমরা ক্লাসে যেতাম। তো ওটা মানে লেখা হয়েছে ওটা আমরা পড়বো, এটা শিক্ষকদের চাওয়া,
কিন্তু এটারও যে একটা পরীক্ষা হতে পারে এটা আমরা বুঝিনি প্রথম প্রথম। তা দেখা গেল শনিবার দিন তখন ফিফথ ক্লাসে বিতর্ক ক্লাস, সে বিতর্ক ক্লাসের সময় হয়তো ধরে বসলেন যে বলো আজকের খবর কী কী প্রধান খবর আছে। তো এই যে মানে একটা জানবার আগ্রহ তৈরি করা তার একটা পদ্ধতি এটাও একটা ছিল। এবং তাতে করে হতো কি যে ছেলেরা যখনই ক্লাসে ঢুকতো তখনই ওই ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে খবরগুলো পড়ে তারপরে যেত। আর একটা জিনিস যেটা বলি যে এই মানে সাংস্কৃতিক জগতে আসবার পেছনে যে উপাদানগুলো কাজ করেছে তার মধ্যে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, সেটা হলো যে এখন হয় কি না আমি জানি না, ওই যে ফিফথ ক্লাস হতো শনিবার দিন, তখন তো রোববারের ছুটি থাকতো, শনিবার দিন পাঁচটা ক্লাস হতো, ফিফথ ক্লাসটা ছিল কালচারাল কোনো গান বাজনা আবৃত্তি, তারপরে গল্পের বই নিয়ে যে কী পড়লো তার মধ্যা কথাগুলো বলা এ ধরনের ছিল, আবার বিতর্কের ক্লাস ছিল, ওই মানে সমকালীন কোনো একটা সমস্যা নিয়ে এই কিশোর বয়সে কী চিন্তাভাবনা এই চিন্তাভাবনার প্রকাশটা তাদের কাছ থেকে জানতে চাইতেন। এবং দরকার হলে কিন্তু আমাদের যারা শিক্ষক ছিলেন বা বিতর্কের দায়িত্বে যিনি থাকতেন তিনি আবার বক্তব্য দেওয়ার পরে তুমি এই জায়গাগুলো এভাবে বলতে পারতে, এই শব্দটা ব্যবহার না করে এই শব্দটা ব্যবহার করতে পারতে, এই যে সংশোধনমূলক একটা যে ইয়ে ছিল শিক্ষা ছিল এই জিনিসগুলো কিন্তু আমরা ওই ছোটোবেলায় ওই স্কুল থেকে শেখার একটা সুযোগ পেয়েছিলাম। তো এভাবেই মানে আস্তে আস্তে ওই যে স্কুলের ছুটি হলো তিন মাস নদিন দশ দিন ছুটি হচ্ছে, সব ছুটি একসঙ্গে করে একবারে ছুটি হতো। ছুটির আগে এই স্কুলের ছাত্রদের কাছ থেকে একটা টোকেন ইয়ে নেওয়া হতো, হয়তো দুয়ানা কি চার আনা কি এরকম নিয়ে চাঁদা তোলা হতো, চাঁদা তুলে যে টাকাটা হতো ওই টাকাটা দিয়ে সমস্ত স্কুলের ছেলেরা মানে খাওয়া দাওয়া করতো, কালচারাল প্রোগ্রাম হতো। এবং ঢাকা থেকে একজন পণ্ডিত ব্যক্তি কেউ একজন যেতেন, তিনি বক্তৃতা করতেন, যাই ছেলেদের সমাবেশে বক্তৃতা করতেন এবং উপদেশমূলক বক্তৃতা, এটা তো খুব স্বাভাবিকভাবেই হবে। যেমন আমার সময় মনে আছে যে আমি যখন পড়ি তখন ক্লাস নাইনে সম্ভবত, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গেলেন এবং আমার মনে আছে উনি বোধ হয় প্রায় ঘণ্টাখানেক বক্তৃতা করেছিলেন এবং এই বক্তৃতার মধ্যে দিয়ে উনি এই কৈশোর জীবন থেকে আস্তে আস্তে কীভাবে উন্নতি করতে হবে শুধুমাত্র লেখাপড়া করা না, খেলাধুলা সাংস্কৃতিক চর্চা এই সমস্ত ব্যাপারগুলোয় উনি আমাদেরকে উপদেশ দিয়ে বোঝাতেন। এই যে স্কুল থেকে এই যে জিনিসগুলো শেখা, একদিকে যেমন ওই রাইফেল ট্রেনিং নিচ্ছি, ছোড়া চালানো শিখছি, এটার মধ্যে একটা ইয়ে ছিল যে এই যে পাকিস্তানি যে শাসন আমাদেরকে যে শোষণ করা হচ্ছে এই শোষণ থেকে মুক্তির একটা চিন্তাভাবনা হয়তো অবচেতন মনে কাজ করতো, এগুলো কিন্তু সাধারণভাবে সাংস্কৃতিক মানে চর্চার দিকে আমাকে ঠেলে দিয়েছে। ট্রেন ছাড়ার পর থেকেই বাবা অনর্গল কথা বলা শুরু করেছিলেন। পাবনা শহরে নারী নক্ষত্র আমারও চেনা, কিন্তু বাবার চোখে পাবনাকে যতবার দেখি মনে হয় নতুন করে শহরকে চিনছি জানছি। ১৯৫২ সালের আগস্ট মাসে আমি পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হলাম। পাবনা এডওয়ার্ড কলেজ সংসদ যেটা আর কি ছাত্র সংসদ, তার একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে তখন আমাদের মধ্যে ওই ইয়ে হলো যে আমরা তো ছাত্রলীগের পক্ষে তো থাকতে পারবো না, আমাদের আলাদা একটা সত্তা আছে, তো সুতরাং আমরা একটা এই যে প্রগতিমনার লোকগুলো এক জায়গায় হচ্ছি আমরা তাহলে একটা নতুন কিছু মঞ্চ বা ফ্রন্ট বা কিছু তৈরি করি। তখন আমরা সবাই মিলে বসে আমাদের যারা সিনিয়র ছিলেন তাদেরকে নিয়ে বসে আমরা পায়োনিয়ার্স ফ্রন্ট একটা তৈরি করলাম, আমরা
কাজ করতে শুরু করলাম। পরবর্তীকালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন আমরা গড়ে তুললাম। এই ভাষা আন্দোলন ঠিক পরপরই যে একটি অসাম্প্রদায়িক ছাত্র সংগঠন গড়ে তোলা দরকার, এই চিন্তাভাবনা থেকেই এটা তৈরি হলো। তো ছাত্র ইউনিয়ন গড়ে তোলার পেছনে যে কমিউনিস্ট পার্টির একটা অবদান ছিল, এবং সেই অবদানের কারণে তাদের একটা সংস্কৃতির দিকে যেন রাজনীতির সাথে সাথে একটা ঝোঁক তৈরি হয়, তারও একটা মানে তাগিদ তাদের মধ্যে ছিল, যার কারণে আমরা মানে গণসঙ্গীতের চর্চাটা করতে পেরেছি। যে এই গণসঙ্গীত চর্চার ক্ষেত্রে জ্যোতিভূষণ চাকি বলে এবং দীপ্তি চাকি বলে, এরা দুই ভাই বোন, এই পাবনা শহরে ছিলেন এবং এরা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, এবং শিখা সংঘ নামে এটা একটা সাংস্কৃতিক সংঘ তারা তৈরি করেছিলেন, এবং তাদের চিন্তাভাবনা ছিল মার্ক্সবাদী চিন্তাভাবনা। তো এরা দুজনেই খুব ভালো গাইতেন। তো কালচারাল যে পটভূমিটা ছিল পাবনার, এটা অনেকটা প্রচলিত ধারার হলেও সেখানে জনগণের সম্পৃক্ততা অনেক বেশি ছিল, এবং এই গণসঙ্গীতের চর্চাটা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করলো। এই যে গণসঙ্গীতের চর্চা, এবং সেখানে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান আসলো যখন, তখন আরও তো একুশের ভাষার গান, একুশের গান, হত্যার বিরুদ্ধে গান, মুসলিম লীগের বিরুদ্ধে গান, নানা ধরনের গান মানে শুরু হয়ে গেল। ঢাকাতে তৈরি হচ্ছে সেগুলো চলে আসছে, অন্য জায়গায় তৈরি হচ্ছে সেগুলো আমাদের এখানে চলে আসছে, বিভিন্ন জায়গা থেকে যে গানগুলো পাওয়া যাচ্ছে আর আমরা যেগুলো নিজেরা আরোপ করতে পারছি এই গানগুলো গাওয়া হতো। আমার ব্যক্তিগতভাবে এই একুশের অনুষ্ঠানগুলোতে সম্পৃক্ততার কারণেই আমার এই সংস্কৃতির প্রতি আকর্ষণটা ক্রমশ বাড়তে থাকলো, এবং সেই আগ্রহ থেকেই আমার পরবর্তী জীবনের বলতে পারি যে এখনও পর্যন্ত আমি এই সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে এবং সংস্কৃতি জগতের সঙ্গেই যুক্ত রয়েছি, এবং গণসঙ্গীত সংগ্রহ করা, সুরারোপ করা, লেখানো, এগুলোর পেছনে আমার একটা মানে শ্রম আছে। এবং এটা আমি মনে করি যে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সঙ্গে যে সাংস্কৃতিক আন্দোলন আমাদের এই পূর্ব বাংলায় তৎকালীন পূর্ব পাকিস্তানে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু সংযোজন এবং সমৃদ্ধ করতে পেরেছি সাংস্কৃতিক জগৎটাকে। বন্যা আর আমি বাবার একনিষ্ঠ শ্রোতা। স্কুলের সাংস্কৃতিক পাঠ তখনকার দিনে একজন বিদ্যার্থীকে কিভাবে আমূল বদলে দিত বাবা সেই গল্প শোনাচ্ছিলেন। রেলগাড়ি এগিয়ে চলেছে গন্তব্যের দিকে, এখনো ঘন্টা তিনেক পথ অতিক্রম করতে হবে। পাবনা শহরে যে কোনো রাজনৈতিক মানে প্রতিবাদের জায়গা, সমাবেশের জায়গা, এটা ছিল পাবনা টাউন হল। এই টাউন হলের সামনেই সব কিছু হতো, কারণ টাউন হলটা একটা হল তো ছিল, সেটা সেমিনার বা কালচারাল প্রোগ্রাম হলে সেটা ওখানে হতো কিছু, আর বারান্দাটা ছিল চড়া, ওই বারান্দাতে টেবিল চেয়ার ফেলে জনসভাগুলো হতো, কারণ সামনে মানে বিস্তর জমি ইয়ে ছিল, খোলা মাঠ ছিল, মাঠের পরেই রাস্তা ছিল, ফলে জনসভাগুলো ওখানেই হতো। সেই জনসভাগুলো করার জন্যে আমরা চোঙা ভুগতাম। আমরা তিনজন খুব ছাত্রদের মধ্যে একটা ত্রয়ী একটা ট্রায়ও ছিল, রণেশ মতিন লোহানি। এই রণেশ মতিন লোহানি এরা আমরা ওই পোস্টার লিখতাম খবরের কাগজের মধ্যে, ওই পাটখড়ির সঙ্গে ন্যাকড়া পেঁচিয়ে আর ওই কালি গলিয়ে ওইটা চুবিয়ে চুবিয়ে আমরা ওই খবরের কাগজের উপরে পোস্টার লিখতাম। পোস্টারটা আমরা নিজেরাই ছাঁটতাম। জনসভার পরে গান থাকতো, এবং গানের জন্যে মানুষের একটা আকর্ষণ থাকতো, সেগুলো গণসঙ্গীতই হতো।
গণসঙ্গীত সেই সময়ে যারা গণসঙ্গীত গাইতেন আমাদের এখানে মানে পাবনাতে, তখন রূপবাণী সিকদার ছিলেন একজন, শম্ভু জোয়ারদার বলে একজন ছিলেন। 1953 অথবা 1954 সালে সুকান্তের বোধন কবিতা হে মহামানব একবার এসো ফিরে এই গ্রাম নগরে ফিরে এখানে শুকনো পাতায় আগুন জ্বালো, এই গানটির উনি সুর দিয়েছিলেন। সম্ভবত কেন সেটাই এই বোধন কবিতাটার প্রথম সুর, এর আগে কেউ সুর আরোপ করেননি। পরে আরও 2-3 জন করেছেন, অজিত পাণ্ডে করেছেন এবং আরও কে কে করেছেন। এগুলো টাউন হলের সামনেই অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি ছিল। পাবলিক লাইব্রেরিটা তখন একতলা বিল্ডিং ছিল এবং এখন বেশ কয়েকতলা, 4তলা বিল্ডিং বোধ হয় হয়ে গেছে। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির ঠিক উত্তর পাশে একটা হল রুম ছিল। এই হল রুমে রবীন্দ্র এবং নজরুল এই দুটো জয়ন্তী সময়ে দুটো সেমিনার হতো, কালচারাল প্রোগ্রাম হতো, এইসব সময়ে ওনারা পার্টিসিপেট করতেন। এছাড়া আরেকটা জিনিস যেটা ছিল পাবনাতে, তখন শাস্ত্রীয় সঙ্গীতের একটা চর্চা ছিল সাংঘাতিক। সেটা যদি বিখ্যাত ছিল রাধানগর বলে যে অঞ্চলটা, এই রাধানগর অঞ্চল, সেখানে বারিন মজুমদারের মানে বাড়ি ছিল। আর দিলালপুর থেকে বা বাজারে যাওয়ার যে রাস্তাটা পাবনা গার্লস স্কুলের সামনে, এখানে জোয়ারদার ফ্যামিলির একটা বাড়ি ছিল। ওই বাড়িতে গোপাল জোয়ারদার বলে একজন ছিলেন, তিনিও শাস্ত্রীয় সঙ্গীত ইয়া করতেন, এবং আরও একজন ছিলেন অন্য এক ভদ্রলোক, তো ওনার নাম হচ্ছে নারায়ণ বসাক, তা ওনাকে নারু বসাক বলেই সবাই চিনত। এই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটা এরাই মূলত করতেন, এবং এই চর্চার সঙ্গে সঙ্গে যেহেতু রাজনৈতিক উত্তাপটা বাড়ছিল, অসন্তোষটা যে হচ্ছিল এবং মুসলিম লীগ শাসনের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভটা জমা হচ্ছিল, সেই ক্ষোভের কারণে কিন্তু আমরা তখন ওই কিছু কিছু গণসঙ্গীত মানে গাওয়ার ব্যবস্থা। 1952 সালে একজন ছাত্র হিসেবে, ভাষা আন্দোলনের ছাত্র হত্যার পরে যে ক্ষোভ আমাদের মধ্যে জন্মালো, শুধু আমাদের মধ্যে নয় সাধারণ মানুষের মধ্যেও জন্মালো, সেইটি থেকেই আমরা কিন্তু নিজেরাও একটু শক্তিশালী হলাম। শহরের মধ্যে একটা ভীষণ গুমোট অবস্থা, এই অবস্থার মধ্যে 21শে ফেব্রুয়ারি আসলো, প্রথম 21শে ফেব্রুয়ারি যেদিন পালন করা হবে, আমরা পাবনা টাউন হলে প্রতিবাদ সভাটা হলো এবং পরে একটা প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। এবং সেই অনুষ্ঠানটি শেষ করতে করতে রাত্রে বোধ হয় 9টা সাড়ে 9টা বেজে গিয়েছিল। তো এর মধ্যে আমাদের কাছে খবর আসলো যে তোমাদের গ্রেফতার করা হবে, এ ধরনের একটা খবর পাওয়া গেছে। তারপরে পাবনা থেকে তো মানে গ্রেফতার হয়ে গেলাম। গ্রেফতার হয়ে রাজশাহী সেন্ট্রাল জেলে 2 বছর থাকার পরে 1955 সালের আগস্ট মাসে ছাড়া পেলাম। ছাড়া পেয়ে পাবনাতেই ফিরে আসলাম এবং ছোটো চাচার কাছ থেকে মানে 15টা টাকা চেয়ে নিয়ে আমি ঢাকা চলে গেলাম। 1958 সালে পাকিস্তানে সামরিক শাসন হলো, আইয়ুব খান পাওয়ারে আসলো এবং তার ক্ষমতা গ্রহণের পর আমরা 21শে ফেব্রুয়ারি পালন করলাম শহীদ মিনারে দাঁড়িয়ে, কিন্তু কোনো অনুষ্ঠান হলো না। গাজিউল হক এবং আমরা কয়েকজন মিলে সবাই আমার ভাই রক্তে রাঙানো গান গেয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা মানে ইয়ে করলাম, 21শের ওখানেই সীমাবদ্ধ রাখলাম। তার বাইরে যাওয়ার মতো অবস্থা আমাদের তখন ছিল না, কিন্তু এই সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম আমরা 1959 সালে 21শের অনুষ্ঠান করলাম কার্জন হলে। কার্জন হলে শেখ লুৎফর রহমান থাকতেন করাচিতে, আলতাফ মাহমুদ থাকতেন করাচিতে, ওই সময় চলে গিয়েছিলেন তারা, তাদেরকে নিয়ে এসে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানটি অসাধারণ একটি অনুষ্ঠান হয়েছিল। ডক্টর কাজী মোতাহার হোসেন এটা প্রধান অতিথি ছিলেন এবং গানটা মানে 21শে শুরু হয়েছিল মধে গরম মধুর আশা আমরি বাংলা ভাষা, এটা গিয়েছিলেন ফামিদা খাতুন,
লিনু, কাজী মোতাহার হোসেন সাহেবের মেয়ে, 1961 সাল আসলো। 1961 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ, জন্মশতবর্ষ পালনের জন্যে আমরা ঢাকা শহরে সবাই মানে আগ্রহী হলাম, এই জন্যে যে সামরিক শাসনের বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ, এটাই হচ্ছে উপযুক্ত, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। কারণ তারা চাইছিল রবীন্দ্রনাথের চর্চা যেন বাংলাদেশে না হয়। তখন আমরা এখানে তিনটে শতবর্ষ কমিটি করলাম, তিনটে কমিটিতে আমরা অনেক অনুষ্ঠান করলাম, এবং যে অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা কবিগুরু যে আমাদেরই অংশ সেইটা প্রমাণ করার চেষ্টা করলাম। তারপরে আমি আবার গ্রেফতার হয়ে গেলাম, তখন তো খুব স্বাভাবিক, তখন তোর বয়স মাত্র মানে 13 দিন, 1962 সালের মানে জানুয়ারি মাসের 30-এ তোর জন্ম, আর আমি 12 তারিখে ইয়ে হলাম। 1962 সালে 1966-এর সঙ্গে যুক্ত হলাম, কারণ ইতিমধ্যে ওই যে রবীন্দ্র শতবর্ষ উদযাপন কমিটি, তার যে কাজী মোতাহার হোসেন সঞ্জিতা খাতুনটা ছিলেন যেটায়, এটা তারা 1966-এ রূপান্তরিত হলেন একটি প্রতিষ্ঠানের মধ্যে। 1966 মানে যেহেতু রবীন্দ্র চর্চা করতে শুরু করলো এবং প্রগতিশীল শুদ্ধ সঙ্গীতের একটা চর্চা শুরু করলো, সেই জন্য এটা সবাই খুব উৎসাহিত হলেন, এবং শ্রেণীগতভাবে যারা উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং অভিজাত শ্রেণীর মানুষ, তাদের ছেলেমেয়েরা এখানে আসতে আরম্ভ করলো, গান গাইতে আরম্ভ করলো, এবং ভারতীয় গণনাট্য সঙ্গীত যে সমস্ত গান, সে গানগুলো রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, এগুলো গেয়ে প্রতিবাদী অনুষ্ঠানগুলো এরা করতে আরম্ভ করলো। কিন্তু চায়নার পরবর্তীকালে সঙ্গীত বিদ্যা নিকেতন একটা তৈরি করলো, আস্তে আস্তে ওরা সংগঠন থেকে ওই সঙ্গীত বিদ্যা নিকেতনের দিকে ঝুঁকে গেল। নতুন নামকরণের পর ছায়ানটের কার্যক্রম একেবারেই স্থবির হয়ে গেছে। তো আমাকে নিয়েই গেল ওই কারণে যে এটাকে পুনর্জীবিত করা যায় কী করে। তারপরে এটা অনেক কিছু করেছে, বসন্ত উৎসব করেছে, শারদ উৎসব করেছে, বর্ষামঙ্গল করেছে, আর এমনি তো রবীন্দ্র নজরুল জয়ন্তী আছেই, এগুলো তো আছেই, এগুলো করা হতো। এরপরেই আমার সঙ্গে মতবিরোধ হয়ে গেল। মতবিরোধটা হলো 1965 সালের পরে, আস্তে আস্তে অনেকদিন থাকতে থাকতে শেষ পর্যন্ত 1966 সালের শেষ দিকে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। তখন আমার কাছে মনে হলো যে কমিউনিস্ট পার্টির যে উদ্যোগ নিয়ে একটা সাংস্কৃতিক ফ্রন্ট গড়ে তোলার চেষ্টা করেছিলেন, সেটা ব্যর্থ হয়েছে, সুতরাং আমাকে ওই জায়গায় কিছু করতে হবে। তখন আমি একটা সংগঠন গড়ে তোলার চেষ্টা করলাম, তার নাম দেওয়া হলো ক্রান্তি শিল্পী গোষ্ঠী। এটা 1967 সালের 21, 22, 23 ফেব্রুয়ারি পল্টন ময়দানে এটা উদ্বোধন হলো। তখনকার পাকিস্তান প্রেস ট্রাস্টের কাগজে, দৈনিক পাকিস্তানে এটা রিপোর্ট ছাপা হয়েছিল, তার হেডিং ছিল যে অনুষ্ঠান 40,000 দর্শক দেখেছে, তার মানে কত লোকের সমাগম হয়েছিল এটা বোঝা যায়। যাই হোক, 1967 সন যখন আসলো, তখন দেখলাম যে রবীন্দ্রনাথকে বিসর্জন দেওয়ার জন্যে পাকিস্তান পার্লামেন্টে তৎকালীন তথ্যমন্ত্রী খাজা শাহাবুদ্দিন, তিনি দাঁড়িয়ে বললেন যে ট্যাগোর ইজ নট এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার আর্ট অ্যান্ড লিটারেচার। তখন এই শব্দটা শোনার পরে আমরা পূর্ববঙ্গের যারা ছিলাম তারা সবাই চিৎকার করে উঠলাম, এবং এর প্রতিবাদে একটা বিস্ফোরণ ঘটে গেল। তারপরে আমরা প্রেস ক্লাবের ওপরতলায় বসলাম, বসে একটা সংগঠন তৈরি করলাম,
সাংস্কৃতিক স্বাধিকার প্রতিষ্ঠা পরিষদ, সেখানে ওয়াহিদুল হক এবং কামাল লোহানি দুজন জয়েন্ট কনভেনার হলেন এবং অন্যান্য সমস্ত সংগঠনের সৃজনী ছিল, বুলবুল একাডেমি ছিল, বিভিন্ন সংগঠন তারা এক জায়গায় মিলিত হয়ে এই ইয়েটা করলেন। এবং তিন দিন ব্যাপী আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রবীন্দ্রনাথের কবিতা, গান, নাটক, নৃত্যনাট্য এগুলো করেছি। এই যে সময়টা, এই সময়টা কিন্তু আমাদের একটা সাংঘাতিক সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি হয়েছিল সমস্ত পূর্ব পাকিস্তানে, এবং বাঙালি সংস্কৃতির প্রতি মানুষের যে আগ্রহ সেটা আরও একটা মানে সংঘবদ্ধ আকার ধারণ করেছিল। এই সময়ে যে ক্রান্তিশিল্পী গোষ্ঠী আমি করেছিলাম, এটা চলল পাকিস্তান বিরোধী, যত রকমের দুঃশাসনের বিরুদ্ধে আমাদের অনুষ্ঠান করা দরকার। এবং মজার ব্যাপারটা হচ্ছে, এই ষাটের দশকে অনেক গান রচনা হয়েছে, আমরা রচনা করেছি। এতদিন তো ভারতীয় গণনাট্য সংঘের গান গাইতাম, কিন্তু দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাধন ঘোষ ও মানে অনুসত্তরের গণ অভ্যুত্থানে ইয়েটা দেখার পরে সে লিখে ফেলল, বাংলার কমরেড বন্ধু এইবার তুলে নাও হাতিয়ার। এই এইখানে একটা কথা বলতে ভুলে গেছি যে ওই যে আইয়ুব খানের প্রেসিডেন্সিয়াল বিজয়, এই বিজয়ের পর যখন হতাশা আমাদের মধ্যে ছিল, সেই হতাশার বিরুদ্ধে সিকান্দার আবু জাফর একটা কবিতা লিখলেন দৈনিক ইত্তেফাকে, সে এডিটোরিয়াল পেজে কবিতাটা ছাপা হলো, যেটা হলো জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই। এবং সেই কবিতাটা দীর্ঘ কবিতা এবং বহু শক্ত শক্ত কথা দিয়ে মানে কবিতাগুলো মানে ইয়ে করা হয়েছিল, লেখা হয়েছিল। যে কবিতাটা দেখার পরে আমার কাছে মনে হলো যে একটা অসাধারণ কবিতা, এবং এই হতাশা কাটিয়ে ওঠার জন্যে এটা যথেষ্ট মানে শক্তি দেবে আমাদেরকে। তখন আমি এটা নিয়ে আমাদের ক্রান্তি শিল্পী গোষ্ঠীর যে ছেলেটি ছিল মনিরুল ইসলাম, মনিরুল আলম, মনুকে নিয়ে ইয়েতে গেলাম, লুৎফর ভাইয়ের কাছে, শেখ লুৎফর রহমানের কাছে গেলাম। উনি যখন কবিতাটা পড়ে শোনানো হলো, তখন উনি বললেন যে তাহলে এক কাজ কর, একটা ডিকশনারি নিয়ে আয় বাংলা, আমি ওইটা সুর করে দিই। আমি তো শুনে অবাক করি যে কী বলছিলাম, ঠিক বলে যে এইটা কোনো কবি মানে গানের ইয়ে হলো, গানের ভাষা হলো, এত শক্ত শক্ত শব্দ দিয়ে গান লেখা। তো আমি তখন ওনাকে বললাম যে ঠিক আছে আপনি শোনেন, এই ছন্দটা বুঝলে তো আপনি কিছুটা ইয়ে করতে পারবেন। তখন আমি আবৃত্তি করলাম, আবৃত্তি করে ওখানে যখন বোঝালাম, তখন উনি কিছুটা নমনীয় হলেন এবং মনুকে বললেন যে এই হারমোনিয়ামটা দে তো। হারমোনিয়ামটা দেওয়ার পরে উনি মুখটা করে ফেললেন, মুখটা করার পরে তখন উনি খুব ইয়ে হয়ে গেলেন যে হ্যাঁ তো হবে। পরে ওই যে যেসব লাইন টাইনগুলো কষ্ট মানে শব্দগুলো কঠিন কঠিন শব্দ আছে, সবগুলো সহই কিন্তু তিনি সুর দিয়ে ফেললেন, এবং এত চমৎকার সুর হলো যে 1971-এ যখন আমরা কলকাতায় গেছি মুক্তিযুদ্ধের সময়, তখন দেখেছি মানে কলকাতার রাস্তায় পর্যন্ত যে দিয়েছি তো স্বস্তি, আরও দেবো অস্থি, প্রয়োজন হলে দেবো এক নদী রক্ত, এই যে ইয়েটা, এই জিনিসগুলো কিন্তু আমরা কলকাতা শহরে ব্যানারে ব্যানারে লেখা দেখেছি। রণাঙ্গনের মুক্তি সেনাদের যে বিশাল অবদান ছিল সে তো মানে অনস্বীকার্যই, কিন্তু তার সঙ্গে এই রাজনৈতিক বা মুক্তিযুদ্ধের পাশাপাশি রণসৈনিকদের পাশাপাশি শব্দ সৈনিকরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটা প্রতিষ্ঠা করেছিল 26শে মার্চে, আমাদের মধ্যে যে একটা অসম্ভব রকমের শক্তি ছিল সেইটা দিয়েই আমরা বিজয়টা অর্জন করতে পেরেছিলাম। সেই জন্য মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে ভূমিকা, এই ভূমিকাটা একটা অসাধারণ ভূমিকা ছিল। ভারতের কাছ থেকে 50 কিলোওয়াট মিডিয়াম ওয়েভ একটা ট্রান্সমিটার পেয়েছিলাম,
এবং সেখানে আমাদের স্বাধীন বাংলা বেতার এটা চালু করা হলো। পটুয়া কামরুল হাসান আমাকে বললেন, আমাকে নিউজের দায়িত্ব দেওয়া হলো। সেখানে প্রথম দিন আমার মনে আছে যে আমি প্রথম ইংরেজি এবং বাংলা বুলেটিন লিখতাম। জীবনে কোনো দিন ইংরেজি বুলেটিন লিখিনি, কিন্তু তবুও লিখতে হলো। সাংবাদিকতার অভিজ্ঞতা থেকেই আমি এটা লেখার সুযোগটা পেলাম। কলম নেই, খাতা নেই, কোথায় লিখবো, কী করবো? তো তখন পটুয়া কামরুল হাসান বললেন যে শান্তিনিকেতনী কায়দায় মেজের উপরে বসে কিছু একটা সামনে রেখে তার উপরে ওই যে খবরের কাগজের পাশে যে জায়গাগুলো আছে সাদা অংশ, ওর উপরে নোট করে করে ওইটাই এলাবোরেট করে বুলেটিন বানিয়ে ফেলো। এবং ওইভাবেই হলো, তো শেষ পর্যন্ত বুলেটিনটা তৈরি হলো। প্রথম বুলেটিনটা 25শে মেতে যেটা প্রচার হয়েছিল সেটা পড়েছিলেন সালে আহমদ। সালে আহমদ মানে আমাদের সৈয়দ হাসান ইমাম। আর ইংরেজি বুলেটিনটা আমি পড়েছিলাম এবং আবু নঈম নামে পড়েছিলাম। এবং পরবর্তীকালে আমি অবশ্যই কামাল লোহানী নামেই শেষ দিকটাতে পড়তে আরম্ভ করেছিলাম। এই যে আমার মানে স্বাধীন বাংলা বেতারের সঙ্গে যুক্ত হওয়া, এই যুক্ত হওয়ার পরবর্তীকালে এটা ওই বালিগঞ্জ সার্কুলার রোডে এর অফিস ছিল। আমরা একতলায় থাকতাম, দোতলায় মানে স্টুডিও ছিল একটা, পরে আরেকটাও স্টুডিও হয়েছিল দুটো। এবং আমরা ইংরেজি মূল বুলেটিনটা তৈরি হতো বাংলায়, আর ইংরেজিতে একটা বুলেটিন থাকতো, আর পরে আমরা উর্দু বুলেটিনও তৈরি করেছিলাম। বাবা তাঁর সারাটা জীবন কাটিয়েছেন আদর্শের পথে সংগ্রাম করে, গণমানুষের মুক্তির জন্য সাংস্কৃতিক আন্দোলনে গিয়ে নিয়ে যাচ্ছেন রাজনীতির মোড়কে। বাবাকে পাঠ করে আমি মানুষ গড়ার কৌশল শিখি। নাবার সময় সাবধান। বন্যা আমাদের সাথে শহর পর্যন্ত যাবে না, ও যাবে আমাদের গ্রামের বাড়ি সন্তলায়। বাবারও ইচ্ছে ছিল, কিন্তু আমি রাজি হইনি রাস্তার ধকল ও অন্যান্য কথা ভেবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হবার পর বা রাষ্ট্র হিসেবে যখন স্বীকৃতি পেল এবং তারপর যখন আমরা 22শে ডিসেম্বর ফিরে এলাম ঢাকায়, তখন 25শে ডিসেম্বর তাজউদ্দিন আহমেদ আমাকে বললেন যে আপনি সংবাদপত্রে ফিরে যাবেন না, এই বেতার কেন্দ্রটাকে পুনর্গঠনের দায়িত্ব আপনাকে নিতে হবে। তখন আমি আমার সাংবাদিকতা পেশা ছেড়ে দিয়ে বেতারেই থেকে গেলাম। কিন্তু বেতারে বেশি দিন আর থাকা সম্ভব হলো না। পরবর্তীকালে আমার বেতার ছেড়ে আমি চলে গেলাম খবরের কাগজে। 1983 সালে আমাদের পশ্চিমবঙ্গের এক বন্ধু ছিলেন কামাল আহমেদ, সে আমাদের সঙ্গে যুক্ত হলো এবং আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে বাংলাদেশ গণশিল্পী সংস্থা এই নাম নিয়ে একটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন গড়ে তুললাম। এবং এটা গড়ে তোলার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় গেলাম, খুলনা, রাজশাহী, পাবনা, ইয়ের বিভিন্ন জায়গায় এর ব্রাঞ্চগুলো হতে আরম্ভ করলো এবং কতগুলো বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর ব্রাঞ্চ হতে আরম্ভ করলো। কিন্তু আস্তে আস্তে এর নেতৃত্বের কারণে এটা মানে নিষ্ক্রিয় হয়ে আসলো। 2012 ডিসেম্বরে উদীচি শিল্পী গোষ্ঠী যখন সম্মেলন হয়, তার কিছুদিন আগে আমাকে এসে তারা একটা প্রস্তাব দিলেন যে লোহানি ভাই আপনি উদীচিতে আসেন এবং আপনি আমাদের সভাপতি হিসাবে আপনাকে আমরা চাই। তো যেহেতু আমি গণশিল্পী সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম,
তখনও প্রেসিডেন্ট হিসাবে আমার নামটা যায়, সেই জন্য আমি বললাম যে এটা কী করে সম্ভব, আমি তো তখন ওরা আমাকে বোঝালো যে ওই সংগঠন তো এখন সক্রিয় নয়, সুতরাং সক্রিয় একটা সংগঠনে যদি আপনি আসেন এবং কাজ করতে পারেন তাহলে তো আপনার নিজেরও ভালো লাগবে এবং আপনি কাজ করার সুযোগও পাবেন। তখন আমি ইয়ে করলাম যে মেনে নিলাম, ঠিক আছে। সেই ক্ষেত্রে সাগরেরও তো ভূমিকা, তোরও তো একটা ভূমিকা ছিল, বন্যাও চাইছিলো যে উদীচির মতো একটা সংগঠনের সঙ্গে আমি যদি যুক্ত হই তাহলে আমার অ্যাক্টিভিটিসটা অনেক বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি জয়েন করলাম। 2012 ডিসেম্বর মাসে যে নির্বাচন হলো, সেই সম্মেলন হলো, জাতীয় সম্মেলন, সেইখানে আমি সভাপতি হিসাবে যোগদান করলাম। তো ওখানে দু বছরের টার্ম শেষ হওয়ার পরে দ্বিতীয় টার্মেও তারা আমাকেই সভাপতি হিসাবে রাখলো এবং আমি ওখানে সভাপতি হিসাবে ছিলাম। 2016 ডিসেম্বরে আমি সভাপতির থেকে, কারণ আমাদের সংগঠনের ইয়ে যেটা আছে, গঠনতন্ত্র আছে, তাতে কোনো সভাপতি এবং সাধারণ সম্পাদক পরপর দুবার থাকতে পারবে কিন্তু তৃতীয়বার থাকতে পারবে না, সেই জন্যে আর ইয়ে আমি ওখানে এখন সাধারণ একজন মানে নির্বাহী পরিষদের সদস্য হিসেবে আছি। এই সংগঠনটি এখন 376টি শাখা সারা বাংলাদেশে এবং বিদেশেও, কানাডায় আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, ফ্রান্সে আছে। এই সমস্ত সংগঠন মিলিয়ে আজকে উদীচি একটা বৃহত্তর সাংস্কৃতিক সংগঠন এবং প্রগতিশীল চিন্তাভাবনার সংগঠন হিসাবে অসাম্প্রদায়িক চিন্তা নিয়ে তারা কাজ করে যাচ্ছে এবং জঙ্গি বিরোধী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি সংগঠন তারা সাধারণ মানুষের কাছে কাজ করে আজকে তাদের সংগঠনকে অনেক সমৃদ্ধ করেছে। বাবাকে এত কাছে পাওয়ার সুযোগ ঢাকায় খুব কমই হয়। বাবা ব্যস্ত থাকেন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে, আমি আমার মতো আবার নিজের কাজ নিয়ে। কিন্তু পাবনায় এসে এই মুক্ত বাতাসে আমি আমার বাবাকে ফিরে পেলাম। ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক, এমন আরও অনেক পরিচয়ের বাইরে যিনি শুধুই আমার বাবা।